কবে প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করা হয়? 2019 সালে প্রথম করোনা ভাইরাসকে চিহ্নিত করা হয়। ভারতের সবচেয়ে বড় ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটে? 1984 সালে ভারতের সবচেয়ে বড় ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে। ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি কত সালে প্রণীত হয়? 1988 সালে ভারত সরকারের দ্বিতীয় অরণ্য নীতি প্রণীত হয়। ভারত সরকারের পরিবেশ মন্ত্রক কত সালে গঠিত হয়? 1980 সালে। ভারত সরকারের প্রথম অরণ্য নীতি কোন সালে প্রণীত হয়? 1950 সালে ভারত সরকারের প্রথম অরণ্য নীতি প্রণীত হয়। দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান কোন সালে গৃহীত হয়? 1985 সালে দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান গৃহীত হয়। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি কোন সালে প্রণয়ন হয়? 2000 সালে ভারতের জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন হয়। ওজন হোল সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল কোন সালে গৃহীত হয়? 1987 সালে ওজন হোল সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল গৃহীত হয়। পরিবেশ সুরক্ষা আইন কোন সালে পাস হয়? 1986 সালে পরিবেশ সুরক্ষা আইন পাস হয়। জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন হয়? 1974 সালে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন সালে প্রণয়ন হয়? 1981 সালে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হয়। কোন সালে প্রথম ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়? 1970 সালে প্রথম ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবস উদযাপিত হয়। কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়? 1972 সালে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়। কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়? 1980 সালে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়। কবে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি বিল চালু হয়? 2002 সালে ভারতে জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি বিল চালু হয়। কবে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? 1973 সালে ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয়। কবে ভারতে গন্ডার সংরক্ষণ আইন চালু হয়? 1932 সালে ভারতে গন্ডার সংরক্ষণ আইন চালু হয়। কোন সালকে ভারতের জনসংখ্যা বর্ষ বলা হয়? 1974 সালকে ভারতের জনসংখ্যা বর্ষ বলা হয়। কবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়? 1986 সালে সর্বপ্রথম উপস্থাপিত হয়। কবে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়? 1964 সালে রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয়। কবে ভারতে কুমির সংরক্ষণ আইন চালু হয়? 1972 সালে ভারতে কুমির সংরক্ষণ আইন চালু হয়। পরিবেশ সম্পর্কিত রিও দা জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে। ভারতবর্ষে কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়? 1952 সালে ন্যাশনাল ফরেস্ট পলিসি চালু হয়। পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কবে চালু হয়? 2006 সালে পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন চালু হয়। পশ্চিমবঙ্গ অরণ্য আইন কবে পাস হয়? 1982 সালে পশ্চিমবঙ্গ অরণ্য আইন পাস হয়।